Assalamualaikum viewers, welcome to my channel. কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম, ডেইলি ব্লগ বলা যেতে পারে। আর আমার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই জন্য ভিডিওটা বানানো। তো আশা করি আপনাদের নতুন বছর ভালোই কেটেছে বা শুরুটা ভালো হয়েছে। আমার আসলে নতুন বছরটা তেমন একটা ভালোভাবে শুরু হয় নাই, কারণ গত বছরের প্রায় শেষ দিক থেকে এমন বাসায় সবাই অসুস্থ ছিল। তো নিউ ইয়ারের কোনো কিছু করা হয় নাই, কোনো মানে অসুস্থ থাকলে বাচ্চারা অসুস্থ ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম, আপনাদের ভাইয়া অসুস্থ ছিল। তো সব মিলিয়ে আসলে শুরুটা ভালো হয়নি, তবে দোয়া করি শেষটা যেন ভালো হয় বছরের। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে কিছু কথা যেমনই বললাম শেয়ার করব। তো আমি আগে বলিনি আমি কোথায় এসেছি, আমি আমাদের টাউনে এসেছি আপনাদের ভাইয়ের জন্য একটা গিফট কেনার জন্য। আসলে অন্যান্য বা নিউ ইয়ার নিয়ে অনেক প্রস্তুতি থাকে শুরু হওয়ার আগের থেকে, মানে 1 তারিখ শুরু হওয়ার আগের থেকে প্ল্যান প্রিপারেশন থাকে। বাট যেমনই বললাম যে অসুস্থ থাকার কারণে কিছু করতে পারি নাই। তো এখন সেল চলছে সব জায়গায়, ক্রিসমাসের পরে যে সেল শুরু হয়, তো ভাবলাম যে একটু তার গিফটটা কিনে ফেলি। তো সেই জন্য আমরা দুইজন বের হয়েছিলাম, ওয়েদার একটু ভালোই ছিল দেখে বের হলাম। পরে আপনারা দেখবেন যে কেমন ওয়েদার হয়, 10-15 মিনিট পরেই এখানকার ওয়েদার কীভাবে চেঞ্জ হয়। তো আমরা টাউনে চলে এসেছি, আর আসার আগে পাখিকে খাওয়া খাইয়ে দিয়ে এসেছিলাম। এটা আমাদের দুইজনের খুবই প্রিয় কাজ। আমাদের কাছে মনে হয় যে আমাদের কোনো ছোটোখাটো বিপদ আপদ বা অসুস্থতা, পাখিকে খাওয়া খাওয়ানোটা আমাদের খুবই পছন্দের কাজ, আমরা প্রায়ই এটা করি। মনে হয় যে বিপদ আপদ সব দূরে চলে যায়। বাচ্চা কাচ্চা থাকলে আসলে বাসায় অসুখ বিসুখ হতেই পারে, তো নট এ বিগ ডিল, বাট তারপরে এটা মনে হয় আমাদের, তো আমরা এই কাজটা করি। তো এখানে একটা জুতার দোকানে ঢুকেছি, জুতার দোকানে সেল ছিল, তো আপনারা দেখেন জুতাগুলো। আর আমি একটু কিছু কথা আমার বলে নেই। আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো পোস্টটা ঠিক মতন পড়েন নাই বা বুঝেন নাই, কিছু কমেন্টে আমার এরকম মনে হয়েছে। তবে আমি মানে পজিটিভ কিছু কমেন্ট আর কি আমি বলি, তাদেরকে অ্যাকনোলেজ করা আমার দায়িত্ব। আপনাদের জন্য আমি এত বছর টিকেছিলাম, 3 বছর আমি আমার চ্যানেলটাকে অনেক কষ্টে দাঁড় করিয়েছিলাম। যারা ভিডিও আসলে 10 মিনিট দেখেন, তারা হয়তো জানেন না যে এর পিছনে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কতটুকু সময় দিতে হয়, কতটুকু পরিশ্রম করতে হয়। আপনারা দর্শক, যারা শুধুই দর্শক, তারা কখনোই এই জিনিসটা আন্দাজ করতে পারেন না। মনে করেন 10 মিনিটের বা 15 মিনিটের ভিডিও এটা এমন বানাতে কী কষ্ট হয়, কী কাজ করা লাগে। আর আমরা যারা, আমি আমার কথা বলছি, যারা এক্সট্রা অর্ডিনারি কোনো এডিটিং জানি না বা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু দেখাই না, আপনাদের কাছে মনে হয় যে খুবই সিম্পল কাজ, বাট যারা ভিডিও মেক করেন বা যারা ব্লগার আছেন, তারা বুঝতে পারেন যে একটা ভিডিও সে যেমনই হোক, যে যেমন পারে সে তেমনই বানায়, তার কাছে তার কাজটাই বেস্ট মনে হয়। তাদেরকে কতটুকু পরিশ্রম করতে হয়, কারণ এটা আমাদের অনেকেরই প্রফেশন না। আমরা আমাদের অন্যান্য সব কাজের ফাঁকে আমরা এই কাজটা হয়তো করি শখের বসে বা ভালো লাগা থেকে। আমি এমন অনেক ব্লগারকে চিনি যারা শুধু শখের জন্য কাজটা করে, নিজের সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কাজ করে বা পেশার কাজগুলো করে। তো যারা আমাকে সবসময় পছন্দ করেছেন বা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনাদের প্রতি বরাবরই আমি কৃতজ্ঞ। আমি সবসময়ই বলি যে আমার 300 ভিউয়ার যদি থাকেন, যারা আমার সব ধরনের ভিডিও দেখেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমার প্রতিটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আপনারা এরকম আছেন। আর কিছু মানুষ আছেন যারা পোস্ট পড়েনও না বুঝেনও না, ভিডিও তারা পুরোপুরি দেখেন না, জাস্ট কমেন্ট করতে পারলেই মনে করেন যে খুব মানে একটা বাজে কমেন্ট করে দিয়ে গেলাম, খুব ভালো কাজ করলাম। তো তো এই ধরনের কাজ আসলে আপনারা যারা করেন তাদেরকে আমি আগেও পরে বহুবার এসব নিয়ে কথা বলেছি, আর কথা বলার কোনো দরকারও নাই। যাই হোক, একজন আপু সরি একটা ভাইয়া লিখেছেন যে কখনো ভিডিও দিয়েন না, দেখি আপনার মুখের কথা কতটুকু সত্যি। শাখাওয়াত ভাই, আমি আপনাকে বলছি আপনি আগে পোস্টটা পড়ে তারপর কমেন্টটা করলে ভালো হতো। আমি কিন্তু আমার পোস্টে কোথাও বলিনি যে আমি আর কোনোদিন ভিডিও দিব না। রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেল অনেক ডাউন হয়ে যায়, এটা যারা ইউটিউবার আছেন তারা জানেন। কারণ আমি যখন 3 সপ্তাহ 4 সপ্তাহ বা 1 মাস ভিডিও দিব না, আমার চ্যানেলটা আস্তে আস্তে করে কিন্তু আপনাদের চোখের সামনে থেকে হারিয়ে যাবে। তো চ্যানেল মরে যাওয়াকে এটা মিন করা হয়। আর আমি বলেছি যে আমি ইনফরমেশন সহজে ভিডিওগুলো দিতাম, সেগুলো আপাতত দিব না। কারণ হচ্ছে আমি প্রচুর ভিডিও দিয়ে ফেলেছি আপনারা যা প্রশ্ন করেন। এখন একই কথা যদি আমি বারবার বলতে থাকি, আমার কাছে জিনিসটা বিরক্তকর, এবং যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, সব ভিডিও দেখেন, তাদের কাছেও বিরক্তকর, কারণ তারা এগুলো জানেন অলরেডি। আর কিছু দর্শক আমার আছেন যাদের প্রশ্নের উত্তর জীবনেও কোনো দিন কাজে আসবে না, তারপরেও তারা আমার ভিডিও ভালো লাগে সেজন্য তারা ওই ভিডিওগুলোও দেখেন,
কমেন্ট করেন। এটার জন্য আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা এই ধরনের দর্শক আমার আছেন, আপুরা বিশেষ করে, যাদের এগুলার দরকার নাই, কোনোদিন তারা আয়ারল্যান্ডে আসবেনও না, জানবেনও না, দরকারও নেই, তারপরেও তারা দেখেন, কারণ আমার প্রতিটা ভিডিও তাদের ভালো লাগে। তো চাকাওয়াত ভাই, এই ধরনের কথা আমার মুখ দিয়ে মানে কতটুকু সত্যি মিথ্যা আপনাকে প্রুফ করার কিছু নাই, আমি বলি না এই কথা। আমি বলেছি যে যখন আমি সময় সুযোগ পাবো, আমার কাজের ফাঁকে বা আমার কোথাও বেড়াতে গেছি, স্পেশাল কিছু একটা আমার দিন সেই ধরনের, বা ডেইলি ব্লগ আমি কিছু রান্না করছি, আমার মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যখন আমার মনে হবে আমি সময় ম্যানেজ করতে পারবো আমি ভিডিও দিব। রেগুলার হয়তো দিতে পারবো না, আগে যেমন দিতাম যে সপ্তাহে তিনটাই আমি দিব, সপ্তাহে দুইটি আমি দিব, কখনো যদি আমার মন চায় আমার তিনটা কন্টেন্ট থাকে আমি তিনটাই দিব, সেটা আমার ইচ্ছা, আমার মনের উপরে, আমার সময়ের উপরে। তো কথা পড়ে, কমিউনিটি পোস্ট পড়ে বুঝে তারপরে কমেন্ট করবেন। আর আমি আপনাদের জন্য বারবারই বলি যে যাদের আমার কন্টেন্ট ভালো না লাগে, কোনো জোর নাই আমার চ্যানেলে, কিন্তু আমি আজকে বলি 50%ও সাবস্ক্রাইবার না, নন সাবস্ক্রাইবার। আপনারা দেখেন, ইনফরমেশনও দেখেন, আপনাদের উপকারে লাগে হয়তো সেটার জন্য আপনারা দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, একটা লাইক কমেন্ট করতে বললে সেটা করেন না, ইটস ওকে, এটা আপনাদের ইচ্ছা। সেজন্য আমি এখন এটাও আর বলবো না যে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের ইচ্ছা, ভালো লাগলে করবেন না, ভালো লাগলে করবেন না। বাট কিছু আপু আছেন যারা বলেছেন যে আমার ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলে এসেছিলেন, বাট আমার সব ধরনের ভিডিওই দেখেন, ইভেন এ টু জেড সব ভিডিও দেখে ফেলেছেন, এমনকি কোনো কোনো ভিডিও বহুবারও দেখেছি, প্রায়ই আপনার চ্যানেলে সার্চ দিয়ে দেখি নতুন কোনো ভিডিও আসছে কি না। এটা বলেছেন জিনিয়া সুলতান আপু, আপু অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, সত্যি অনেক ধন্যবাদ যে আপনারা এভাবে আমাকে কমেন্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। সালমা আপু বলেছেন আমার মেসেজ পড়ে অনেক দুঃখ পেলেন, আপু দুঃখ পাবার কিছু নাই, আমি একদমই বলি নাই যে আমি কোনো দিন ভিডিও দিব না, কারণ আপনারা যারা চ্যানেলে আমার শুরুর থেকে ছিলেন, আমার কিছু দর্শক, তারা জানেন যে একটা চ্যানেলকে 0 থেকে 8,000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে কতটুকু কষ্ট করতে হয়। যখন আপনার কোনো ভাইরাল ভিডিও না থাকে, আস্তে 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 করে যখন আপনার চ্যানেল বড় হয়, সেটার একরকম কষ্ট, আর আর রাতারাতি কেউ ভাইরাল হয়ে গেলে, চ্যানেল 0 থেকে 50,000 চলে গেলে, তারা অনেক লাকি, আমি আসলে অত লাকি না। আমি বারবারই বলেছি যে আমি অত লাকি না, আমার আজ পর্যন্ত 500-এর বেশি আপলোড, আমার একটা ভিডিও ভাইরাল নাই, যা ভিউ আস্তে 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 করে হয়েছে আপনাদের মতন দর্শকদের কারণে। তো এই আমি একদমই ভিডিও দিব না, এটা আমি কোথাও বলিনি, আপাতত আমি ইনফরমেটিভ ভিডিও দিব না, কারণ অনেক ভিডিও আছে, আপনারা ওগুলো দেখেন, আমাকে প্রশ্ন করলে আমি এখনও লিঙ্ক দিয়ে যাচ্ছি যে হ্যাঁ এই ভিডিওতে আমি বলেছি, একটু দেখে নেন। নতুন করে আর এখন হয়তো দিব না, কারণ আমার মনে হচ্ছে এখন দেওয়ার কোনো দরকার নাই, কারণ এনাফ ভিডিও আমি করে ফেলেছি সব টপিক সম্পর্কে। পরবর্তীতে যদি দেখা যায় যে একটা টপিকস আসলো যেটা আমি বলিই নাই কোনো দিন, আপনারা জানতে চাচ্ছেন, বা নতুন কোনো আপডেট আসছে, আমি আমার নিজে থেকে ভিডিও মেক করে দিয়ে দিব যেটা আপনাদের জানা দরকার। তো এইভাবে কখনোই কাউকে কথা বলবেন না যে সত্যি কি না, দেখি আপনার মুখের কথা, আপনাকে প্রুফ করার ভাই আমার কিচ্ছু নাই। আমার চ্যানেল, আমার কন্টেন্ট আমি যেরকম পারি, যা পারি আমি সেইভাবে দিব, যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন, যদি ভালো না লাগে দেখবেন না, আমি তো আপনাদেরকে জোর করতে পারবো না, কারণ অনেক 3 বছর ধরে আমি অনেক রিকোয়েস্ট করেছি, বলেছি প্লিজ দেখেন, প্লিজ লাইক করেন, প্লিজ কমেন্ট করেন, প্লিজ শেয়ার করেন, সেটাতে কোনো বেনিফিট হয় নাই। সো এগুলো বলার আর কোনো দরকার নাই, আমি জাস্ট এটাই বলেছি, কারণ একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না। তো যারা সুন্দর আমাকে কমেন্ট করেছেন, বলেছেন কন্টিনিউ করার জন্য, অনেক ধন্যবাদ। আমি যখন সময় পাবো আপুকু আপুরা করবো। স্মৃতি আপু বলেছেন কেন আপনার সব ভিডিও দেখি, সবই ভালো, ভিন্নতা থাকে, অনেক ধন্যবাদ আপু। আমাদের অনেক ব্লগার আপু বলেছেন যে একটা করে হলেও ভিডিও দিও। লাকি আপু বলেছেন একটা করে হলেও সপ্তাহে ভিডিও দিও, কষ্ট চ্যানেলটাকে এভাবে শেষ করো না। লাকি আপু অনেক ধন্যবাদ। যারাই বলেছেন আসলে, মাইমুন আপু বলেছেন ধৈর্য ধরতে, সবাইকে অনেক ধন্যবাদ যারা বলেছেন। আমি এটা আসলে কারো উপর রাগও না বা কারো উপর কোনো অভিমানও না, কোনো কিছুই না, জাস্ট আমি বলেছি যে আমি এখন ব্যস্ততার কারণে পারি না, আর এখন আসলে সেই আগ্রহটা কাজ করে না সত্যি কথা বলতে গেলে। ভিডিও বানানো বা কন্টেন্ট বানানোর যে একটা আগ্রহ থাকে, সেটা এখন আর অত কাজ করে না, সেটাই আমি বলতে চাইছিলাম। তো যাই হোক, আপনারা দেখলেন আমি পারফিউমের দোকানে আপনাদের ভাইয়াকে একটা পারফিউম কিনে দিলাম, স্পাইস বম এক্সট্রিমটা নিলাম। তো যাদের পারফিউম ভালো লাগে তারা তো কেনেন, জানেন, বোঝেন। আর আমাদের বাসায় আসলে গিফটের জন্য পারফিউমটাই বেস্ট, কারণ কি এই দেশে সেই রকম
কি বলবো, ম্যারেজ ডে, জন্মদিন বা ভ্যালেন্টাইন্স ডে বা নিউ ইয়ার, কিছুতেই আসলে অন্য কিছু কেনার মতন কিছু পাওয়া যায় না। লাইক আমার তো শাড়ি চুড়ি এগুলো এই দেশে পাওয়া যায় না যে আমার জন্মদিন আমি একটা শাড়ি কিনবো। অনলাইন শপিং তো অনেক সময় অনলাইনে কাপড় চোপড় কিনতে আমার ভালো লাগে না, তো দেখা যায় যে যেহেতু পারফিউমটা বেশি পছন্দ করি আমরা, তো দেখা যায় সবসময় এটাই দেওয়া হয়, কারণ পারফিউমের আসলে ব্র্যান্ডের অভাব নাই, তো আপনি প্রতি মাসে একটা করে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের ভাইয়ে স্ট্রং টাইপের পারফিউম খুব পছন্দ করে, আর এখন যেহেতু সপ্তক আর তার বাবা পারফিউম শেয়ার করে, তো পারফিউম আমার খুব দ্রুত আমার ভাষায় শেষ হয় ছেলেদেরটা, তো সেজন্য আপনাদের ভাইয়ের আসলে আরেকটা পছন্দ ছিল বাট সেটা পাওয়া যাচ্ছিল না, তো এবার বললাম যে এটাই নাও, নেক্সট মাসে আরেকটা পাওয়া যাবে, কারণ ক্রিসমাসের পরে অনেক জিনিস স্টক আউট হয়ে যায়, ওদের নতুন ডেলিভারি আসে নাই বললো দোকান থেকে। তো সেখান থেকে বের হয়ে আমরা আমাদের ডান্সে গাড়ি ছিল, আর আপনারা দেখলেন যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আকাশ একদম কালো হয়ে গেছে, মানে আমি খুবই অবাক হয়ে গেলাম যে 15 মিনিট আগে আকাশ এত ঝকঝকা ছিল, হঠাৎ করে এমন অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হলো। তো ওইখান থেকে আমাদের গাড়িতে যাচ্ছি আমরা বের হয়ে, তো ওইখান থেকে আপনাদের ভাই আবার একটু কফ সিরাপ নিল, বাসায় আসলে সবার ঠান্ডা ভালো হয়ে গেল, কফটা ইজিলি ভালো হয় না, মানে কাশি যেটা, তো সবাই ওষুধ খাচ্ছি আমরা, বাচ্চাদের কফ ভালো হয় নাই, আমার নিজের তো গলাই কেমন যেন অন্যরকম শোনা যায় আমার কাছে, কাশতে কাশতে গলাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনাদের নতুন বছর ভালো শুরু হয়েছে, ভালো কাটুক এই প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আসলে আর কিছুই চাওয়ার নাই, শুধু আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি উপকারে আসতে পারি, আসতে পেরেছি এতদিনে আমার কোনো ভিডিও দিয়ে, সেইটার জন্য আমি আপনাদের কাছে দোয়াই চাইবো। আর যদি আমার ভিডিও আপনাদের কোনো কাজের না হয়, মানে সময় নষ্ট মনে হয়, তো আপনাদের বিরক্ত করেছি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, এটুকুই আসলে আর বলতে পারি আর কি বলবো। আর প্রচুর শীত পড়েছে, সবাই প্লিজ নিজে নিজে যত্ন নিবেন, কারণ বাংলাদেশের মানুষরা বিশেষ করে এই ধরনের ঠান্ডায় অভ্যস্ত না, হঠাৎ করে আপনাদের অনেক ঠান্ডা পড়েছে। আর যারা বাইরে থাকেন, আসলে ছিন্নমূল মানুষদের বেশি কষ্ট হয়, বাসার ভিতরে যারা থাকেন তাও তো তারা একটা শেল্টারে থাকেন, তো সবার দিকে খেয়াল রাখবেন, নিজের যত্ন নিবেন, বেশি বেশি পানি পান করবেন। আজ তাহলে বিদায় নেই, আবার আসবো কখনো না কখনো, আল্লাহ হাফেজ।